মালাতে কিভাবে জাপ করতে হয় একবার পদ্ধতিটা বলার পরে শুরু করব এখন, ঠিক আছে? তো যারা মালা পেয়েছেন, দুটো গুটির মাঝামাঝি একটা গুটি আছে কি, সুমেরু গুটি বলে, ডান হাতে মালা ধরুন, এই আঙ্গুলকে বলা হয় তর্জনী আঙ্গুল, মালার বাহিরে রাখুন, নিচের পাশটা বাম হাতের উপর রাখতে পারেন বা কোলের উপরে বা আঁঠুর উপরে রেখে কৃষ্ণ নাম করার শুরুতে ভগবানের নিজজন পার্ষদগণের নাম একবার বলতে হয়। যারা কার্ড পেয়েছেন তো তিনটি ভাষায় লেখা আছে, দেখুন ওই মন্ত্র আমরা জপ করব। তো শুরুতে উপরে দুই লাইন ছোট অক্ষরে লেখা আছে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, এই মন্ত্র একবার বলবো। কেন, কৃষ্ণ নাম করব তো এখানে, মনটা তো চলে যাবে দিল্লিতে বোম্বে, তা মনটা আছে অসুর, তা বুদ্ধির দ্বারা ওকে পিটাইয়ে ঝাঁটাইয়ে জুতো ঝাঁটার বাড়ি দিয়ে মনকে বসাতে হয়। কৃষ্ণ নাম করতে চায় না, আর ঝগড়া ঝাঁটি হইছই কলক এসেছি টাকা পয়সা বাড়ি গাড়ি আমি আমার এই নিয়ে এত ব্যস্ত, আসল জায়গায় ফাঁকা, শান্তি আর পাচ্ছে না, এত কিছু থাকা সত্ত্বেও গলায় ফাঁসি দিচ্ছে, আত্মহত্যা করছে, এই হচ্ছে কলিযুগের দুরবস্থা। তো এখান থেকে উদ্ধার বা মুক্তি লাভ করতে গেলে কি করতে হবে, আসুন আর একবার একটু খোলা মনে সবাই মন ভরে ডাকুন, হরে কৃষ্ণা, এইটুক জোর, এতে ঘুম পেয়ে যাবে, ওয়েদার ভালো না, আরো জোর দিয়ে বলুন, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সবে করিয়া নির্বন্ধন, ইহা হইতো সর্বসিদ্ধি, বিশ্বের আছে ধ্যান তপস্যা যজ্ঞ সাধনা পূজা অর্চনা টাকা পয়সা বাড়ি গাড়ি দুটো তো আপনার হাত, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কত হাত, কত কোটি কোটি কি না দিতে পারে, নিতে গেলে মনটাকে কি করে শোধাতে হয়, শোধন করতে হয়, অভ্যাস করতে হয়, কলিযুগে নামের মাধ্যমে ছাড়া আর কোনো পন্থা নাই মন সংযম করার। তা আসুন এখন এই শব্দ ছাড়া অন্য শব্দ করবেন না, একটু চেষ্টা করুন। তো যেভাবে বললাম ডান হাতে মালা ধরুন, এই আঙ্গুল মালার থেকে বাহিরে রাখুন, নিচের পাশটা বাম হাতের উপরে রাখুন বা কোলের উপরে বা আঁঠুর উপরে রেখে কৃষ্ণ নাম করার শুরুতে ওই মন্ত্রটা বললেন, বলা হলো কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মন্ত্রটা বলেছি, যাই আর একবার ওই মন্ত্র একবার বলি, তারপরে মন্ত্র শুরু করব, মহামন্ত্র আমার বলার পরে আর একবার ওই মন্ত্রটা বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, বলে আপনারা গৌরের ভক্ত এখানে কারা আসেন, অভক্ত লোকেরা আসবে, যারা নাস্তিক অসুর ভগবত বিদ্বেষী ভগবান মানে না তারা তো আসবে, তো দূরের কথা, উল্টা দোষারোপ করে, ভগবান কই তোমার, ভগবান দেখালে বিশ্বাস করব, এই চর্ম চোখ দিয়ে তারা ভগবান দেখতে চায়, তাদের কাছে বলবেন দুধের মধ্যে মাখন পাওয়া যায় দেখেছ, দেখতে গেলে কি করতে হয়, মাথার ঘামটা পায়ে ফেলতে হবে, অর্থাৎ মন্থন করতে হয়, তাই সেই দুধের মধ্যে মাখন পেতে গেলে আপনাকে কত কষ্ট করে মাখন তুললে তবে বোঝা যায় দুধের মধ্যে মাখন আছে। তা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান রয়েছে, তাকে দেখতে গেলে এই রাত সাড়ে তিনটার থেকে ঘুম থেকে উঠে স্নান আদি করে এই পবিত্র নাম ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন করার অভ্যাস করতে 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 কবে হবে বলো, সেদিনও আমার আমার শুধু চেষ্টা চালিয়ে যেতে পারি, আর কিছু করার ক্ষমতা নাই, আর ভগবানের হবে ইচ্ছা কৃপা, আমার চেষ্টার মাধ্যমে ভগবানের কৃপা, এই হচ্ছে আমাদের অভ্যাস, হতেও পারে না হতে পারে, আমার স্বীকৃতি না থাকলে আমি কিছুটা স্বীকৃতি, আর এই হরিনাম করতে করতে স্বীকৃতি জন্মায়, তো সেটা তো এক মালা জপ করলে কিছু নেই বাহিরে, এখন মনে হয় চায়ের দোকানও খোলা নেই, অথচ মন মানে না, চলো ওখানে গিয়ে বসে গল্প করবে, কত কথা বলবে কিন্তু এখানে বসবে না, এলো অভ্যাস, খারাপ অভ্যাসগুলো মানুষ বরণ করে নিয়েছে যেইটাই আমাদের সাধনা, কিন্তু ওই অভ্যাসকে ত্যাগ করে হরিনাম করতে গেলে যে কি কষ্ট, সাধু সঙ্গে এক মালা জপ করলেই বসতে পারবেন, কত পরিশ্রম, আপনাদের সবার হাতে বেল্ট আছে তো, আমি বুঝি না আপনাদের তো ওখানে যাওয়ার কথা,
এখানে জাপ করার মতো খবর সময় আছে তো, আবার দিয়ে যাবেন মালা, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে দেওয়া হবে না, এইখানে জাপ করে আমাদের ফেরত দেবেন। আপনারা আপনি হাত জোর করে বলুন আপনারা কখন চলে যাবেন, কোনো গ্যারান্টি নেই। ওখানে ধরুন আল্ডিসের পাশটা বামাদের উপর রেখে ওই মন্ত্রটা বললাম, এবার তিন আঙ্গুলের পান মালা এভাবে নিয়ে আসুন, বৃদ্ধ আঙ্গুল দিয়ে মেরুগুটি বাদ দিয়ে হাতের বাহিরের দিকে প্রথম গুটি, কাঠগুলো উপরে রাখুন কাঠ, যখন যেটা বলেছি এটুকু না শুনলে সারা জীবন শুধু বলতে বলতে, মালাগুলো উপরে রাখবেন আঁঠুর উপরে বা কোলের উপরে, মালা কাঠ কাঠ কাঠ, এগুলো যদি দুই তিনবার বলি তাহলে অন্য কথা বলার সময় কোথায়। এবারে মহামন্ত্র হবে, যারা পরে আসছেন হাত জোর করে শুধু আমাদের সঙ্গে শব্দ উচ্চারণ করুন, এই শব্দের মাধ্যমে হোক আল্লাহ পরকালেরও শান্তি। হ্যাঁ, তো সবাই বলুন জোরে হরে কৃষ্ণ। পরে যারা এসছে ওরা বসতে পারে না, মুখে বললে কি লাভ, তা আপনাদের শব্দটা একটু বেশি হবে, ওনাদের শুনলেও লাভ। পশু পাখি কীটা দি বলিতে না পারে, শুনিল কৃষ্ণ নাম, তারা সব তরে তরে বলে উদ্ধার পেয়ে যায়। একে বলে ভবসাগর বা জেলখানা বা সংসার, দাবানলে আমরা দগ্ধীভূত হচ্ছি, এখানে সিটা ফোটা অল্প সুখ আর বেশি আছে দুঃখ যাতনা লাঞ্ছনা বেদনা ঝগড়াঝাটি কলহ কেছে যুদ্ধ মারামারি, কলিযুগে শান্তির জায়গা নয়। ভগবান বলছে এটা হচ্ছে আসামিদের বা এটা জেলখানা বা এটা দুঃখের কারাগার, এখানে ভদ্রলোক বা সুখ পাওয়ার জন্য বেশি প্রয়াস করবেন না ব্যক্তিরা, সুখ পেতে গেলে আপনাকে স্বর্গে যেতে হবে, আর স্বর্গ যেতে গেলে কি করতে হবে, অনেক দান ধ্যান যোগ্য পুণ্য কর্ম অনেক কিছু করতে হবে, অনেক কাঠখড়ি পড়াতে হয়। আর যদি কেউ ভক্তি ভরে হরিনাম করে ওই স্বর্গ সুখ, স্বর্গ সুখ মানে ভালো থাকা খাওয়ার ফ্যাসিলিটি, ওগুলো তো আপনি অটোমেটিক পেয়ে যাবেন, কান ধরলে যেমন মাথা চলে আসে, তো ভগবানকে ডাকলে ঐশ্বর্য ধন টাকা পয়সা আত্মীয় স্বজন বাড়ি গাড়ি এগুলো দিতে ভগবানের পরিশ্রম করতে হয় না, কিন্তু লাস্টে আছে ভক্তি, যে ভক্তিতে মুক্তি ওটা দিতে গেলে আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষা একমালা জপ, দশ মিনিট সময় কোমরে যার ব্যথা সে শটফট করবেন, কিন্তু ব্যথা হলেও বসতে হবে, বসতে যদি নাই পারেন একে তো দাঁড়াতে হবে আবার বসতে হবে, ঘুম পায় দাঁড়াই যান, এভাবে আগে অভ্যাস, এই অন্তরিন্দ্রিয় শুদ্ধ করার এরকম সংগ্রাম। আর গেটের বাইরে গেলে লোকে হাসবে টিটকারি করবে, তো তাদের কি বুঝাবেন, আগে নিজে যদি এর গুরুত্ব না বোঝেন অন্ধের মতন বোঝালে তারা বুঝবে আর তারা মান্যও দেবেন আপনাকে। এই জন্য আচার্য করে কেউ না করে প্রচার, প্রচার ইয়ে করে কেউ না করে, এখানকার আচার্য হচ্ছে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই শিক্ষা দিয়ে গেছেন, তা আমরা এখন সবাই একটু অভ্যাস করব, এই সময় কেউ লজ্জা ঘৃণা করবেন না, ভয় পাবেন না, পয়সা তো লাগছে না, বিনে পয়সায় পাচ্ছেন, শুধু জোরে জোরে বললেই লাভ, অন্য অন্য জায়গার থেকে এখানে পবিত্র নাম উচ্চ স্বরে করলে শতগুণে বেশি ফল আছে, তাই সুযোগ কেন ছাড়বেন, সবাই জোরে আবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। একটা গুটির উপর এতগুলো শব্দ, পরবর্তী দুই নম্বর গুটি ধরুন আবার বলুন, এবার দুটি লাইনে বলছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পরবর্তী তৃতীয় নম্বর গুটি, বাস এই হচ্ছে যুগের ধ্যান তপস্যা যজ্ঞ সাধনা যা কিছু বলুন, ইয়ে হইতে সর্বসিদ্ধি। তো এবার আপনার পরীক্ষা, কেউ নড়াচড়া করবেন না, অন্য কথা বলবেন না, ঘাল নাড়াবেন না, তো এভাবে আমরা 108 বার, দুবার হলো 106 বার, দেখা যাক, একটু অভ্যাস তো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস করলে কি না পারে। তো একমালা 7-8 মিনিট সময় হলো, ও সিকিউরিটি দাদা বলছে আপনাদের একটু সামনে আগাতে বলছে না, এখনো অনেকে আসবে যারা বসার জায়গা হবে না, একটু দয়া করে এখন নড়ে চড়ে বসুন, জব শুরু করার পরে আর নড়বেন না, আর চলে আসুন এদিকে চলে আসুন, ভয় পাবেন না, এদিকে পাখা আছে পাখা চালাই দেওয়া হবে, ওই পাখাটা চালাই দেন, পাখার হাওয়া ওই পিছনে পাখাটা চালাই দেন তাহলে হাওয়া খেতে আসবে, হ্যাঁ হাওয়া দেওয়া হবে আপনাদের, এখানে বসুন, এবারে বসে পড়ুন, আর যে যেখানে আছেন বসে হাত জোর করুন, বাড়ির কথা হবে না, শুধু একসাথে আমাদের সঙ্গে তাল মিলান, জোরে জোরে বলুন, এবার একসাথে বলি আপনারা আমি একই সঙ্গে শুরু করুন, বলুন একটু তাড়াতাড়ি আর জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণচন্দ্র ভগবান কি শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু কি শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম কি পাবন শ্রী গৌর হরি কি জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় 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 নিতাই গৌর সিদ্ধরত্ন হরে কৃষ্ণ। তো স্বেচ্ছায় তো বলবো না, অনিচ্ছা সত্য, বসুন বসুন বসুন, বারবার বলতে বলতে যারা বসে যেরক সময় গোবিন্দের আরাধনা করলেন, আপনারা আপনাদের অনুভূতি বা উপলব্ধি থেকে আমাদের একটু শুনান তো, কেমন লাগছে পরিবেশটা? এইভাবে হরির ভজন, বিশেষ করে লাস্টে যে তিনবার বললেন, এইভাবে আকুল ভাবে অর্থাৎ হৃদয় থেকে যখন ভগবানকে কেউ ডাকে, যমরাজকেও ভয় পায় না, মৃত্যু তো কাউকে ভয় পায় না। তাই শাস্ত্রে বৈষ্ণব আচার্যরা ভজনের গীতি মাধ্যমে গিয়েছেন, ভজ হুরে মন, হে মন ভজন করো, কার? শ্রীনন্দন নন্দন কৃষ্ণ ভগবানকে। তাহলে কি হবে? অভয় চরণ অরবিন্দ, যার চরণের আশ্রয় নিলে, যাকে জানলে আর তার ভয় থাকে না, তিতাপ জ্বালা দুঃখ এগুলো জোয়ার ভাটার মতন, এগুলো আসা যাওয়ার ভয়। এই জন্যে বৈষ্ণব আচার্যরা কত আক্ষেপ করে গিয়েছেন, এমনও গৌরাঙ্গে এমনও কি এমন গৌরাঙ্গের গুণে না কান্দিল মন, মনুষ্য দুর্লভ জন্ম গেল করণ, গৌরপুহ না ভজিয়ময়ূর। ভজিবার তরেই আমরা মানব জীবন পেয়েছিলাম, আর বাকিগুলো আপনার চাওয়া পাওয়ার এর তো শেষ নাই। তা চাইতে যদি হয় হরিনামে কি আনন্দ আছে সেটি আমাকে দান করুন, আমি তো তোমার তুমি তো আমার, কি কাজে অপর ধনে, অন্য ধন চাইতে হবে না, ওগুলো অটোমেটিক দেবেন ভগবান। আসল ধন লাভ করার জন্য এটি হচ্ছেন তপস্যা। তা অন্তত বলুন, আর একবার বলুন ওই মন্ত্রটা, প্রথম শুরুতে যেটা বলছিলাম, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। তা একমালা মিনিমাম আমরা জপ করছি, এটা নিবেদন হলো ভগবান মহাজন, দ্বাদশ মহাজনের মধ্যে যমরাজ হচ্ছেন একজন মহাজন, তার সেক্রেটারি আছে কে, চিত্রগুপ্ত। কৈফত দিতে হবে, মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা বলে আসছিলাম, ভজন করবো আপনার প্রভু, আমার এই জঠর অগ্নি থেকে, এই যে মানে মাতৃগর্ভে কেমন ছিলাম আমরা, সাত মাসের পর থেকে একটা অনুচেতন মন হয়, তখন ওই রকম গণ্ডির ভিতরে থাকা যে কি কঠিন, কত কষ্ট, এগুলো যারা বৈজ্ঞানিক তারা বুঝতে পারে, এবং এটা শাস্ত্র বর্ণনা করা আছেন, ওই জঠর জায়গা আমরা অত অল্প জায়গার মধ্যে কিভাবে কষ্ট পেয়েছি। এই জন্যে আসল সুখ পেতে গেলে দুঃখগুলো জানতে হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা হচ্ছে আমাদের সমস্যা। তো এখান থেকে চির মুক্তি বা চরম আনন্দ যদি পেতে চাই, তাহলে এই হচ্ছে নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। আসল কার্যটি করলে আমাদের সময়টা বেশি নিয়েছে, 12-14 মিনিট, এই সময় প্রায় বেলা দুমালা জপ হয়ে যাবে, যখন আপনি একা একই জপ করবেন, সবাই মিলে একসাথে করা একটু সময় বেশি নিয়েছে। তা আশা করি যদি ভালো ভালো লেগেছে না আপনাদের, আর এই ভালো লাগাটা শুধু এখানেই সমাপ্ত করবেন না, এটা ইহকাল না পরকালের শান্তির রাস্তা, আপনি করলে আপনার পরিবারে অবশ্য আপনি যদি করবেন সন্তানরা আদর্শ হবে, ভদ্র হবে, তারা অমঙ্গল করবে না। তা আপনাদের আচরণ করতে হবে, ছেলেমেয়েরাও করতে হবে, যে যা যে করবে, এটা হলো ব্যক্তিগত সম্পত্তি, এর কেউ সাথী ভাগে হবে না, টাকা পয়সা ধন ঐশ্বর্য যা কিছু আয় রোজগার করেন আপনি রেখে গেলে ছেলেমেয়েরা ওটা খরচা করবে, কিন্তু এই ভক্তি এর কোনো বিলাস নাই। তাই ভক্তি লাভ করতে গেলে কি করতে হবে, একটি করে মালা নিয়ে যাবেন, এই মালা তো জমা দেবেন, নতুন মালা নিয়ে যাবেন, আর নাম ঠিকানাগুলো দিয়ে যাবেন আমাদের কাছে, আমাদের ঠিকানা আপনারা নিয়ে যাবেন,
বিস্তারিত জানার জন্য এখানে আমাদের একটা শ্রদ্ধাবান কাঠ রয়েছে। আমাদের গুরুদেব বলছেন যারা শ্রদ্ধাবান লোক যারা বসে এখানে তপস্যা করেন জপ শ্রবণ করেন তারা যদি আরও বিস্তারিত জানার জন্য অভিলাষ করেন তাদের সাথে আমরা যোগাযোগ রাখবো। আমাদের ঠিকানা নিয়ে যান, আপনাদের ঠিকানা দিয়ে যাবেন, তাহলে পরবর্তীতে ভক্তরা আপনাদের ফোনের মাধ্যমে বা লেটারের মাধ্যমে যোগাযোগ যেভাবে জানে তাহলে প্রকারও আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আর মাঝে মধ্যে উৎসব অনুষ্ঠানে কখন কি আমাদের মন্দিরে অনুষ্ঠান হয়, অনেক সময় দেখা গেল উৎসবে আসছেন জায়গা নাই, থাকার জায়গা হবে না, ভক্তরা আগের থেকে বলে দেবে এখন আসবেন না, কয়টা দিন পরে আসুন। আমাদের সবসময় উৎসব চলে, তো বিশেষ বিশেষ দিনে যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল পূর্ণিমা, এই সময় ঘর পাওয়া মুশকিল, এরকম সব আপনাদের সিগনাল দিয়ে দেবে। আর যদি আসতে চান নিজের ক্ষমতায় আসবেন, দর্শন সারাদিন দর্শন, অনুষ্ঠান উৎসবে থাকবেন, রাত্রে আপনভাবে আপনার থাকতে হবে, আসা বারণ করা যাবে না। মন্দিরটা আপনাদের জন্য, মন্দিরে আপনারা না আসলে মন্দিরের শোভা হবে, ধামে যারা অতিথি, প্রভুপাদ বলছেন আপনারা হচ্ছে ফুলের মতন ধামের অতিথি, যারা ধাম আপনারা না আসলে মন্দিরটা ফাঁকা লাগবে, তাই না, মরুভূমির মতো। তাই ধামে আসছেন যেহেতু আপনারা অনেক ভাগ্যবান, অনেক জন্মের সৌভাগ্য সুকৃতির ফলে, তাই ধামে এসে আপনাদের অনুরোধ করব একদম মিশামিশি চলে যাবেন না, তাই বাইরে গেলে শুধু ইন্টারনেট খুললে ভুলে যাবেন, হরি নাম আর থাকবে না, কলির খেলা। আগে তো এগুলো ছিল না, 18-20 বছর আগে মোবাইল হাতে নিলে হরিনাম আর করতে ইচ্ছা করবে না, তাই মোবাইলও থাকছে তার সঙ্গে এটাও যুক্ত রাখুন, একটা জপের মালা গলায় থাকবে, মাঝে মাঝে জপ করার জন্য এত শুনলাম শাস্ত্রে সাধু মহন্তরা বললেন হরিনাম করা আমাদের গুরুত্ব, তাই জন্য একটা জপমালা নাম ঠিকানা দিয়ে যাবেন। আর নামে রুচি হতে গেলে কি করতে হবে, নামে রুচি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই, তা নামে রুচি আনতে গেলে একেবারে সাধু সঙ্গ। দেখছেন হনুমানের মতন দাঁড়িয়ে আছেন, সুদূর আমেরিকা থেকে এসেছেন, এদের টাকা বাড়ি গাড়ি কিছুর অভাব নেই, তা সত্ত্বেও এনাদের ভাষায় গ্রন্থগুলো প্রভুপাদ কৃপা করে আপন প্রাঞ্জল ভাষায় বর্ণনা করছেন, এই গ্রন্থ পড়ে ওনারা প্রভুপাদকে সম্মান করছেন, ভগবানকে ভালোবাসছেন, আর ভগবানকে ভালোবাসা মানে জীবন মুক্তি, তার আর দুঃখ দুর্দশা থাকবে না, তাই ভালোবাসা ভাসতে গেলে তার সম্বন্ধে ভালো করে জানতে হবে। তো এখানে সব দেয়া আছে, এই কয়েকটা গ্রন্থই আপনাকে জীবন দর্শা এই দুর্দৈব দুঃখলয় জগৎ থেকে আপনাকে উদ্ধার করবেন। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ, 5 বছরের শিশু ভগবান বিষ্ণুর দর্শন লাভ করেছেন, আত্মজ্ঞান লাভের পন্থা, যে জ্ঞানের মাধ্যমে অভাবে, যে জ্ঞানের অভাবে ভাই ভাই একসঙ্গে থাকতে পারে না, মা বাবার কথা ছেলে মেয়ে শোনে না, হ্যাঁ কি বলে আমাদের মৃত্যুকে কি করে জয় করবেন, এখানে লেখা আছে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ, অনেকের বাড়িতে আছে থাকলেও পারে না, পড়লেও বসতে পারে না, তা প্রভুপাদ এত সুন্দর ভক্তি ভরে ব্যাখ্যা করছেন, আয়নার মতো দেখতে পাবেন আমি কোথায় ভগবান কোথায়, ভগবানের সাথে কি সম্বন্ধ, এই দেহটা কতদিন, মৃত্যুর পরে কোথায় যাব, আবার কি দেহ পাব, দেবলোকে যেতে চাই, ভগবানকে ভালোবাসতে, এই গীতা বাণীর কথায় সব জানতে পারবেন। তাই এই গ্রন্থগুলো তো অন্য সময় পাবেন না, বাইরে তো পাবেনই না, অন্য সময় নিতে গেলে যে ডোনেশন দিতে হতো, এখন যারা তপস্যা করলেন আপনার জন্য অর্ধেক ডিসকাউন্ট আছে, মানে এই কয়টা গ্রন্থর দামই প্রায় 200 টাকা, আর গীতাখানের দাম প্রায় 200 টাকা, মানে টোটাল 300-400 টাকার গ্রন্থ আপনাকে এখন যারা তপস্যা করলেন মাত্র 200 টাকা উপহার, একবারেই দান করতে হয়, সারা জীবনের অ্যাসেট, বাংলা হিন্দি ও তার সাথে রাধা মাধব ক্যালেন্ডার আছে একটা ফ্রি পাবেন, সবই ফ্রি, আপনি যে পয়সা দিচ্ছেন ওই পয়সাদের আবার গ্রন্থ ছাপানো হবে, অপরেরও মঙ্গল হবে, তো একটা না দুটো তিনটা করে নিয়ে যান, আত্মীয় স্বজনকে দান করবেন, বিবাহ শ্রাদ্ধ দিয়ে অন্নপ্রাশনে সকলের মঙ্গলই হবে। হরে কৃষ্ণ। এখানে দয়া করে কেউ জোরে জোরে কথা বলবেন না, মালাগুলো জমা দেবেন, কার্ডগুলো নিয়ে যেতে পারেন, বাংলা 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 না হিন্দি।